কি হয়েছে এখানে আবার এবার কি সো গাইজ রিসেন্টলি এই গ্লাভসটা কিনলাম বেসিক গ্লাভস বাট প্রোটেকশনটা একটু বেটার একদম বেসিক যে প্রো বাইকার্সের গ্লাভস হয় ওর থেকে একটু বেটার দামটা একটু বেশি মোটামুটি 750-800 মধ্যে এরকম দাম হয় তার প্রোটেকশনগুলো একটু সফট মেটেরিয়ালের আছে একদম হার্ড নয় আর এখানে যে টাস্কিনের যে স্যাম্পেলটা এটাও বেশ ভালোভাবে কাজ করছে যাই হোক তা এটা একটু ব্রেক ইন করতে হবে বেশ টাইট গ্লাভসটা আর এই ক্যামেরা রেডি চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে তো আমরা এখন কৃষ্ণনগর থেকে বেরোচ্ছি যাবো ধুবুলিয়াতে আর নতুন যে গ্লাভসটা কিনলাম ওটা এইখানে দাঁড়িয়ে পরে নেবো এবার কেননা টাউনের মধ্যে বেরোনোর সময় গ্লাভসটা পরিনি একদম নতুন গ্লাভস একটু ব্রেক ইন করতে হবে একটু আনকমফোর্টেবল আছে হাইওয়েতে গিয়ে আশা করি অতটা প্রবলেম হবে না পড়তে পড়তে ছেড়ে যাবে নতুন গ্লাভস পরেছি এবার চালাই একটু অদ্ভুত লাগছে হাতে সামনেই দিওয়ালি তারপরে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত পুজো জগদ্ধাত্রী পুজো আর এখন সবচেয়ে বড়ো সমস্যা হলো পেরেকের হ্যাঁ রাস্তা জুড়ে শুধু পেরেক চারিদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে বড় বড় থিম তৈরি হচ্ছে তার জন্য চারিদিকে শুধু পেরেক গ্লাভসটা বেশ টাইট আছে বাট কমফোর্টেবল ধরবে ধুলো এই হলো আমাদের এখন হাইওয়ের অবস্থা এরকম ধুলো এখানে কাজ হচ্ছে ফ্লাইওভার হবে ওই ফোর লেন ওই এরিয়া থেকে বরাবরই ভালো তার আগে পর্যন্ত খুব খারাপ রাস্তা এইখান থেকে ফোর লেন রাস্তা মোটামুটি রেডি হচ্ছে তাই এই পোর্শনটা মোটামুটি রেডি হয়েছে পুরোপুরিভাবে রেডি হয়নি কিছুটা হয়েছে এর উপর আরও লেয়ার চাপবে এবার এই রাস্তাটা কাজ শেষ হলে আগে ওই রাস্তাটা কাজ শেষ হওয়া দরকার কারণ ওই রাস্তাটার অবস্থা খুব খারাপ তাই এটা বলে দিই তো এইটা এই ধরনের যে গ্লাভসগুলো হয় এগুলো অফলাইন থেকে কেনাই বেটার কেননা অনলাইনের দামের ঠিক ঠিকানা নেই এক এক রকম গ্লাসে এক এক রকম দাম বাড়িতে যখন আছে তখন দেখে তার কোয়ালিটি খুবই খারাপ এটসেট্রা এটসেট্রা তা এটা বেসিক্যালি পুরোটাই মেশের গ্লাভস মেশের মধ্যে একটু হালকা সফট কম্পাউন্ডের নাকেলার ওই আঙুলের উপর যে গার্ডগুলো আছে ওই গার্ডগুলো দেওয়া আছে কেননা যে প্রো বাইকার বা নতুন এখন স্টিল বাডের গ্লাভস পাওয়া যাচ্ছে যেগুলোর দাম মোটামুটি 500-এর মধ্যে আন্ডার 500 সেই সমস্ত গ্লাভসগুলোতে যে নাকেল প্রোটেক্টার আর যে প্রোটেক্টারগুলো থাকে গ্লাভসে সেগুলো হার্ড প্লাস্টিকের হয় হার্ড প্লাস্টিক ঠিক আছে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের জন্য ভালো বড় অ্যাক্সিডেন্টের জন্য উল্টে হাতে লাগে বরঞ্চ হাত প্লাস্টিকে তাই একটু বেশি ইনভেস্ট করে একটু ভালো কেনাই দরকার অবশ্যই সবাই ফার্স্ট গ্লাভস হিসাবে প্রো বাইকার গ্লাভসই কেনে আমিও কিনেছিলাম ওকে এবার এদিকে চলে গেল কেন জ্যাম বেঁধে গিয়েছে কি হয়েছে এখানে আবার আবার কি হয়েছে এটা
পার্কিং এর সমস্যা, পার্কিং এর পার্কিং এর জন্য মনে হয় রাস্তার ধারে সব পার্কিং করছে গাড়িগুলো। আজকে আমরা ধুবুলে এসেছিলাম মেইনলি একটা কেনাবেচার জন্য, ওই ভাইয়ের লেন্স কেনাবেচা হবে, এরকম এরকম লেন্স সেল করবে ও ধুবুলিয়াতে কাউকে, ক্যামেরার লেন্স। যাই হোক, তো এখন আমরা গিয়ে সিজিতে মিট আপ পয়েন্ট রেখেছি, সিজিতে দাঁড়াবো, সিজিতে দাঁড়িয়ে একটু চা টা খাবো, ওখানে যা করার হবে তারপরে আমরা ওখান থেকে বাড়ি ফিরবো। আর ধুবুলিয়াতে কালী পুজো বিখ্যাত, মোটামুটি বেশ বড়ো বড়ো পুজো হয় কালী পুজো, এখানে সব প্যান্ডেল তৈরি হচ্ছে, শুধু সামনেই কালী পুজো। Let's go. আমাদের কাজ হয়ে গিয়েছে, আমরা বাড়ির দিকে যাচ্ছি, ভালোই রাত হয়ে গিয়েছে এবং মোটামুটি 7টা বাজে। আর হ্যাঁ, ব্যাপারটা যেটা আপডেট করা হয়নি আমার, সেটা হলো যে আমরা ধুবুলিয়াতে এসেছিলাম, ধুবুলিয়া থেকে আবার বেতুয়ার দিকে যেতে হয়েছিল, কারণ যার আসার কথা ছিল সে ধুবুলিয়াতে আসতে পারেনি, তো আমাদের একটুখানি বেতুয়ার দিকে আবার যেতে হয়েছিল, সেই জন্যে লেটটা হলো। তো এখন আমরা মোটামুটি ধুবুলিয়া ফ্লাইওভারের কাছেই, সরি, এখন আমরা মোটামুটি বেতলাঘাটি ফ্লাইওভারের কাছেই আছি। সো গাইস, ধুলো খেতে খেতে কৃষ্ণগড় চলে এসেছি, মোটামুটি বেশ কিছুদিন পর একটা ছোট্ট করে রাইড হলো, বেশ ভালো। যাই হোক,